হ্যালো গাইস, লম্বা এবং ঘন চুল আমরা সকলেই পছন্দ করে থাকি। আমরা চাই আমাদের চুলগুলো যেন স্বাস্থ্যোজ্জ্বল হয়, প্রাণবন্ত হয়, লম্বা হয়, ঘন হয়। তো বিভিন্ন কারণে আমাদের চুল পড়তে থাকে, বিশেষ করে অতিরিক্ত গরমে আমাদের মাথার চুল এত পড়ে যে টাক পড়ে যায়, এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে আমাদের মাথায় জায়গায় জায়গায় টাক পড়ে যায়, এবং খুশকির কারণে আমাদের প্রচুর পরিমাণে চুল পড়তে পারে। আজকে শেয়ার করবো চুল পড়ার রোধে এমন কার্যকরী টিপস যা ব্যবহার করলে আপনার চুল মাত্র কয়েকদিনে ঘন হবে এবং লম্বা হবে। লবঙ্গ চুল পড়া রোধে এবং চুল ঘন করতে, চুলের গোড়া মজবুত করতে একটি ভালো মহা ঔষধ লবঙ্গ দিয়ে আমি আজকে আপনাকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যা আপনার চুলকে অনেক ঘন করবে, অনেক লম্বা করবে মাত্র কয়েকদিনে। তো একটি হাঁড়িতে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি। এই পানিটা করে আমি 1/2 কাপ করে নেব, আর এতে আমি দিয়ে দিব লবঙ্গ। তো ফুটন্ত পানিতে হচ্ছে আমি এবার লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর তারপর তেজপাতা দিয়ে দিব, আর এটা আমি অনেক ভালো করে জাল করে নেব। তারপর আমি সেটা ঠান্ডা করে একটা পাত্রে ভরে নেব। তো আমি এটা আপনাকে বলছি, এরকম একটা পাত্রে আপনি রাখতে পারেন। এটা থেকে স্প্রে করতে চুলে সুবিধা হবে, চুলের প্রত্যেকটা গুরুতে পৌঁছাবে, এবং আপনি স্প্রে করার সময় আপনার চুলটা অনেক বেশি প্রত্যেক চুলের গোড়াতে পৌঁছাবে। এছাড়া বাটিতে নিয়েও আপনি চুলে ইউজ করতে পারেন, তারপর আপনি রেখে দিবেন। আপনি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন অবশ্যই, এবং শ্যাম্পু করার পর নিয়মিত আপনার চুলে ভালো মানের একটা নারিকেল তেল ইউজ করবেন। এতে করে আপনার চুলটা অনেক সুন্দর থাকবে। তো এই যে আজকে আপনাকে রেমেডিটা দেখালাম, এটা ইউজ করার ফলে আপনার চুল অনেক ঘন হবে, নতুন চুল গজাবে, চুল লম্বা হবে অল্প কয়েকদিনের ভেতরেই। তো আপনি নিয়মিত এটা ইউজ করতে পারেন। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।